প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে যে খবরে থাকব, যে রাজনৈতিক মহলে একটা বিরাট গুঞ্জন তৈরি হয়েছে সৌরভ গাঙ্গুলিকে ঘিরে। তিনি হয়তো রাজনীতি নিয়ে কিছু ভাবছেন, এটাই ওনাকে বলতে শুরু করেছেন। এবং দুদিন আগেই তিনি রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনও সাংবাদিকরা তাকে ঘিরে প্রশ্ন করেন যে আপনি কি এরকম কিছু ভাবছেন, যদিও সেদিন তিনি কিছু বলেননি। এবং রাজ্যপালের সঙ্গে কেন দেখা করতে গেছেন সেটাও তিনি বলেছেন, যে সৌজন্য একটা সাক্ষাৎ আর ইডেনে আসা যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছে, রাজনীতির কোনো সম্পর্ক নেই বা রাজনীতি নিয়ে তিনি কিছু ভাবছেন না, এমনটাই কিন্তু তিনি দাবি করেছিলেন বা বলেছিলেন মিডিয়ার সামনে। কিন্তু তার পরদিন গতকাল একেবারে দিল্লিতে যাওয়া, সেখানে অমিত শাহর সঙ্গে দেখা হওয়া, এই সব নিয়ে যেন অনেকবারে বলা যায় যে রাজনৈতিক মহলে সেই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, যে তাহলে মনে হয় নতুন কিছু ভাবছেন রাজনীতি নিয়ে সৌরভ গাঙ্গুলি। কিন্তু সৌরভ গাঙ্গুলি যেহেতু কোথাও স্বীকার করছেন না বা তার পরিবারেরও কেউ স্বীকার করছেন না যে এরকম ভাবনাচিন্তা তিনি করছেন, ফলে বিষয়টা পরিষ্কার হচ্ছে না যে সত্যি যে গুঞ্জনটা চলছে তার কতটা ভিত্তি রয়েছে। কিন্তু আজকে আমরা একটু জানার চেষ্টা করব, হয়তো সৌরভ গাঙ্গুলির ডিরেক্টলি পরিবারের কারোর সঙ্গে কথা আমরা বলতে পারিনি, কিন্তু তার পরিবারের খুবই ঘনিষ্ঠ একজন, তার ছবিটা দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন, অশোক ভট্টাচার্য, যিনি প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে শিলিগুড়ির পৌর প্রশাসক, যার সঙ্গে সৌরভ গাঙ্গুলির পরিবারের একটা বিরাট সম্পর্ক। বিভিন্ন জায়গাতে আমরা দেখি দুজনকে একসঙ্গে বিভিন্ন কর্মসূচিতে। অনেকে বলে থাকেন অমিতাভ বচ্চন আর অমর সিং এই দুই পরিবারের মধ্যে যেমন সম্পর্ক, তেমনি সৌরভ গাঙ্গুলি আর অশোক ভট্টাচার্যের এই দুই পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক। কিন্তু যখন সৌরভ গাঙ্গুলি এইরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন বলে গুঞ্জন উঠছে বা হয়তো নিচ্ছেন, অশোক ভট্টাচার্য কি জানবেন না? এমন একজন পোড় খাওয়া রাজনীতিক, তার সঙ্গে কোনো আলোচনা করবেন না রাজনীতিতে নামার আগে সৌরভ গাঙ্গুলি? কি খবর রয়েছে অশোক ভট্টাচার্যের কাছে? আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম তার সঙ্গে, আমরা আপনাদেরকে শোনাবো যে এই সম্পর্কে তিনি কি বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন নগরায়ণ মন্ত্রী এবং বর্তমানে শিলিগুড়ি পৌরসভার পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোকবাবু, আপনাকে আমরা দেখে এসেছি যে আপনার সঙ্গে সৌরভ গাঙ্গুলির একটা ভালো সম্পর্ক। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এখন একটা বিরাট চর্চা হচ্ছে যে তিনি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং তাকে অনেক রকম আক্রমণও হচ্ছে, বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনার কি বক্তব্য সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে যাওয়া নিয়ে যে জল্পনা হচ্ছে, এটা নিয়ে আপনার কি রিয়াকশন? না দেখুন, কে কোন রাজনীতি করবে না করবে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার সাথে ওর যেটা কথা হয়েছিল, ও যেটা বলেছিল যে না, আপনি যখন চাইছেন না যে আমি কোন রাজনীতির মধ্যে চাই, সেই জন্য আমি কোন রাজনীতির মধ্যে যাব না, এই কথাটাই আমাকে ও বলেছিল। আর সেদিন আমার সঙ্গে কদিন আগে কথা হয়েছিল যখন রাজ্যপাল যখন ওকে ডেকেছিলেন, তো ও তখন আমাকে বললো এই কথাটাই, যে রাজ্যপাল বলেছিলেন ইডেন গার্ডেনে তিনি একবার আসতে চান, ইডেন গার্ডেন দেখতে। আমি বলো আপনি কেন আমার সঙ্গে দেখা করতে পারবেন, আমি বলছি আপনার সঙ্গে দেখা করতে যাব, এটাই বলেছেন আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে বারবার দুবার তিনবারই বলেছেন না আমি রাজনীতির মধ্যে যাবো না, ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, রাজনীতি আমাকে কি দেবে মানুষ? আমি হ্যাঁ এটাই তো ঠিক, তুমি তোমার জনপ্রিয়তা সব দলের মধ্যে সব ধরনের মানুষের মধ্যে আছে এবং সেটা তো রাজনীতি করার জন্য সেটা নষ্ট হোক সেটা তো আমরা কেউ চাইবো না, হয়তো তুমি খেলার জগতের সঙ্গেই যুক্ত থাকো, যে সমস্ত দায়িত্ব আছে সেটাই থাকো, সেটাই আমি ওকে বলেছি। এখন ও কি করবে না করবে সেটা তো একেবারে বলতাম, তারপরে ওর সঙ্গে আমার দেখা হয়নি, এর মধ্যে যদি দেখা হয় আমার বলবো। মানে মানে রাজ্যপালের সঙ্গে দেখা মানে খুব রিসেন্ট আপনার সঙ্গে কথা হয়েছে তার মানে, কিন্তু গতকাল গতকাল যে দিল্লিতে যাওয়া, সেখানে অমিত শাহের সঙ্গে দেখা হওয়া, এটা নিয়েও জল্পনা বাড়ছে, মানে কখনো কি উনি ইঙ্গিত দিয়েছেন যে আমি সত্যি বিজেপির সঙ্গে যেতে পারি? না বলেনি, না বলেনি, এরকম কিছু বলেনি, অবশ্য কিছু বলেনি। আর একটা বিষয় আপনি এটাও শুনছেন যে তৃণমূলের নেতা সৌগত রায় যেভাবে তাকে আক্রমণ করেছিলেন, যে তিনি খেলার মাঠের লোক, তিনি গরিবের কথা কি বুঝবেন, বড়লোকের ছেলে, এরকম বলার চেষ্টা করেছিলেন, এটা নিয়ে কি বলবেন? না দেখুন, তৃণমূল কংগ্রেসের দলের যা স্ট্যান্ডার্ড তাদের তো আমার কাছ থেকে এরকম ধরনের কথাই আশা করা যায়, তো রাজনীতি যে কেউ করতে পারে সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তো ও পার্সোনালি অনেক করে, অনেক কিছুই করে টরে এরকম অনেক ক্ষেত্রেই করেছে, এবারও তো এই যে যারা লকডাউনের সময় যে অনেক চাল দিয়েছে শিলিগুড়িতে পর্যন্ত গরিব মানুষকে চাল দিয়েছে, সুতরাং কিছু না কিছু তো সে করে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে খেলার জগতে থেকে বাংলাকে দেশকে সত্যি সত্যি অনেক কিছু দিয়েছে, এই ওর কাছ থেকে আমরা তো ওর কাছ থেকে এটাই চাই,
এর থেকে তো রাজনীতি জগতে ও কি করলো না করলো, এর থেকে বড় কথা হচ্ছে খেলার জগতে ও একটা কন্ট্রিবিউট করুক, সেটাই আমরা চাই। আর এমন একটা মনে হয় না তার কোন রাজনীতির সঙ্গে যুক্ত হওয়াটা উচিত বলে আমি মনে করি না, আমি এখনো বলছি। আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক, অনেক কথা হয়, আপনারা কখনো আপনাদের দলে যখন রাজনীতির কথা উঠে আসে আপনাদের দলে আসার কথা বলেননি? না, আমার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, বাড়িতেও আসে ওনার বাড়ি, বুদ্ধদেব বাবুর বাড়িতেও অনেক অনেক বাড়ি গেছেন, কিন্তু কেউ আমরা ওকে রাজনীতি করো এই কথাটা করিনি, কিন্তু আমরা তাকে রাজনীতির মজায় চাইনি, ওকে আমরা খেলার জগতের সঙ্গে যুক্ত থাকুক এটাই চেয়েছিলাম। আর একটা বিষয়, অনেকেরই কৌতূহল, এ প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা জানে না যে অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভ গাঙ্গুলির কি এমন সম্পর্ক, মাঝে মধ্যেই দেখা যায় একসঙ্গে আপনার বিভিন্ন কর্মসূচিতে, এই রহস্যটা কি? রহস্য কিছু না, আমি খেলাধুলা ভালোবাসি, ও আমার আমাকেও সেই জন্য খুব শ্রদ্ধা করে, একটা পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক মতন হয়ে গেছে, আমি ওর বাড়ি যাই, ও আমার বাড়িতে সিডিউ দিলে আমাদের বাড়িতে আসে, বা কলকাতা যেখানে আমি থাকি আমি কলকাতা গেলে ওখানে আসে, তো এরকমই একটা সম্পর্ক ওদের পরিবারের সঙ্গে, একটা সম্পর্ক। আমি ওর ওর বিপদেও আমি ছিলাম সবসময়তে, ও আমাকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে, যখন আমি ভোটে গেলাম 2011 সালে ওই আমাকে উৎসাহিত করেছিল যে আপনি কর্পোরেশনের ইলেকশনে দাঁড়ান, তো ওর উৎসাহ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম এবং ওকে বলছিলাম যে ও বলছে আমি যেমন কাম ব্যাক করেছি দেখবেন আপনিও কাম ব্যাক করবেন, তো সেরকম ভাবে আমার ভোটে জিতে কাম ব্যাক করেছিলাম, তো সেক্ষেত্রে ও আমাকে খুব উৎসাহিত করেছে, খুব সাহস দিয়েছিল আমাকে, আবার আমিও ওকে ওর খেলার সময়তে অনেক অসুবিধার সময়তে খারাপ সময়তে আমি ওর পাশে থাকি। মানে আলাপটা শুরু হয়েছিল কি থেকে? না, ক্রিকেট থেকে, অন্য কোনো কিছু না, একেবারে ক্রিকেট থেকে একদিন আমার সঙ্গে দেখা হয়েছিল, তারপরে তারপরে আমি ওকে বললাম যে তুমি শিলিগুড়ি এসো বহুদিন আগে, ও তখন শিলিগুড়ি এসেছিল, তারপরে যখন আমি ট্রেনে ফিরছিলাম তখন আমাকে বলে দেখেন আপনার সঙ্গে আমার চিরদিনের সম্পর্ক, আপনি মন্ত্রী থাকেন বা না থাকেন, আর আমি ক্রিকেট খেলি বা না খেলি, আপনার সঙ্গে আমার স্থায়ী সম্পর্ক, এই কথাটাই ও বলেছিল, তারপর দেখি সেই সম্পর্কটাই থেকে গেছে, এর মধ্যে আর অন্য কোনো কিছু না। আমার শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে যদি এরকম হয়, ওনাকে বলছেন যে একটা বাঙালি ভালো ফেস তাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা যেতে পারে বিজেপির তরফ থেকে, যদি সৌরভ গাঙ্গুলিকে বিজেপির মনে করে যে মুখ্যমন্ত্রীর পদে প্রজেক্ট করবেন, সেটা কি আপনি সমর্থন করবেন না? না, আমি বলছি যে তার মানে রাইট লোকের রং বা রাজনীতিতে না যাক সেটাই আমি কামনা করি, ও একটা সঠিক লোক, জনপ্রিয়তা তার সততা আমি চাই না এটা ভুল রাজনীতির দিকে সে যুক্ত হোক, সেটা নিশ্চয়ই আমি চাই না, আমার সাথে দেখা হলে আমি আগেও বলেছি আমি আমার মানে আপনার দলের কথা আপনি চাই না যে আপনার দলে চাই না 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 আমি আমি চাইবো যে দল মত নির্বিশেষে সব মানুষের ওকে যে তোকে দেখে থাকে ভালো থাকে এটাই থাকুক, সেটাই বজায় থাকুক, ও আমাদের গর্ব, দেশের গর্ব, রাজ্যের গর্ব, এরকম নিয়ে এই অবস্থা নিয়েই থাকুক, রাজনীতি করতে গেলে এটা দুটো ভাগাভাগির মধ্যে যাবে, সেটা করে করে ভালো হবে না বলে আমার মনে হয়। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ, অশোক ভট্টাচার্য আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন। শুনলেন, একেবারে তার পরিবারের ঘনিষ্ঠ অশোক ভট্টাচার্য বললেন যে আমি চাই না যে সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে আসুন, এবং তারাও তারাও একটা দল করেন সিপিআইএম, তারাও কখনো চাননি যে তাদের দলে যুক্ত হন সৌরভ গাঙ্গুলি, এমনটাই কিন্তু বলার চেষ্টা করলেন অশোক ভট্টাচার্য, এবং এটাও বললেন যে দেখা হলে আমি বোঝাবো, আরও বোঝাবো রাজনীতি সম্পর্কে, তার তিনি যেন সেখান থেকে সরে থাকেন এমনটাই বলার চেষ্টা করলেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি কী করবেন শেষ পর্যন্ত, রাজনীতিতে যুক্ত হবেন? দর্শক, আপনারা কি মনে করেন সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব কি রাজনীতিতে আসুন আপনারা চান সেটা? নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।